দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল বাজারে শরীফ স্টোর, স্পেশালি শরীফ চা স্টোর নামে খুবই জনপ্রিয় এই দোকানটি। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন শরীফের চায়ের স্বাদ টেস্ট করতে আসে। এ দোকানটি অনেক ঐতিহ্যবাহী এবং প্রতিদিন বিপুল পরিমাণ চা তিনি বিক্রি করেন। ঘোড়াশাল বাজারে অবস্থিত শরীফ ভাইয়ের ঐতিহ্যবাহী চায়ের দোকানটি খুবই কর্মব্যস্ত। আমরা এই প্রসঙ্গে একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কাপ আপনি চা তৈরি করতেছেন, প্রতিদিন কি পরিমাণ চা আপনি বিক্রি করেন? ৭০-৮০ কেজি দুধ লাগে আপনার প্রতিদিন চা বানাতে। তো কত কাপ চা হয় বলে আপনার ধারণা? এটা হিসাব ছাড়া, মানে ৭০-৮০ লিটার দুধ যেখানে লাগে সেখানে অবশ্যই প্রচুর পরিমাণ চা আপনার এখানে বিক্রি হয়। আর আপনার দোকানটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী। আপনি কত বছর ধরে এই চায়ের দোকান চালাচ্ছেন? ১৭-১৮ বছর। এর আগে সম্ভবত আপনার বাবা আরও লং টাইম এটা চালিয়েছেন। তো ঘোড়াশাল বাজারের ঐতিহ্যবাহী এই চায়ের স্বাদ যারা এখনও উপভোগ করেননি তাদেরকে আহ্বান জানাব, তারা যেন ঘোড়াশাল বাজারে এসে এই শরীফ ভাইয়ের চায়ের স্বাদটা উপভোগ করে। তো দর্শক, সবাইকে আবারও শরীফ ভাইয়ের চায়ের স্বাদ উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।